Subscribe my channel and click the bell icon for getting upcoming latest videos. তো হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইজ, হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল। কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য সবাইকে সরি। আর আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমার চ্যানেলের। সো এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে কী করে আমরা আমাদের ভিডিওটিকে আরও ভালোভাবে মানে র্যাঙ্কে আনতে পারবো। সো এই ভিডিওটাকে আরও ভালোভাবে কী করে আমরা ভাইরাল করতে পারবো। তো এটার একটা নিয়ম, মোস্ট একটা মানে নিয়ম আছে যার মাধ্যমে আমরা এটাকে ভাইরাল করতে পারবো, সেটা হলো ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ হচ্ছে একটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা না আছে, যেটা না দিলে আপনার ভিডিওটা কখনোই লিস্টে আসবে না, কখনোই আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে না। সো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আপনার ভিডিও। তো তো এটা কী করে ট্যাগটা কী জিনিস? তো ট্যাগটা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আপনার ভিডিও সার্চ দিলেই সবার প্রথমে চলে আসবে, বা সার্চ দিলেই সেকেন্ডে বা থার্ডে চলে আসবে। আর যত আপনার ভিডিওটা ভিউ হবে তত এই ভিডিওটা আরও ভাইরাল হতে শুরু করবে। সো এটাই হলো ট্যাগ। তো এটা সম্পর্কে আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাবো, এটা কী করে দিতে হয়, এটা কী করে বানাতে হয়। সো ভিডিওটাকে এর জন্য কী করতে হবে, শুরু থেকে শেষ অব্দি পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদম চলবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হন, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যার ফলে আমার তৈরি করা আপকামিং সমস্ত ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সময় নষ্ট না করে চলুন আজকে ভিডিওটিকে শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের পিসি বা কোনো ল্যাপটপের কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ইউসি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ইউসি ব্রাউজার ওপেন করে নেওয়ার বাদে সার্চ বার আসবে। তো সার্চ বারে গিয়ে আপনাকে একটা লিঙ্ক পেস্ট করতে হবে। তো আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। লিঙ্কটা ক্লিক করার বাদে আপনি সরাসরি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখানে কী এসছে, একটা অপশান এসছে সাইন ইন ইউটিউব। তো এই সাইন ইন ইউটিউবে ক্লিক করলে আপনি সরাসরি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। দেখুন, তো আমি সরাসরি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি একটা ভিডিও চুজ করে নেবো, আর সেখান থেকেই আমি এডিটে চলে যাবো। এডিটে গিয়ে ট্যাগগুলোকে নজর দিয়ে দেখবেন। তো এখানে অনেকগুলো ভিডিও চলে এসছে। সো এখানে একটা ভিডিওটাকে আমি সিলেক্ট করছি। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করবো। তো সিলেক্ট করে এটাকে এডিট এডিটে ক্লিক করবো। তো এডিটে ক্লিক করার বাদেই একটা উইন্ডো খুলে যাবে। সো এখানে লেখা আছে, দেখুন এখানে আমার ভিডিওর টাইটেল দেওয়া আছে, এখানে আমার ডিসক্রিপশন দেওয়া আছে ভিডিওর, এখানে আমার দেওয়া আছে ভিডিওর টাইটেল বা ট্যাগ। সো ট্যাগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ট্যাগটা যদি আপনি না দেন, তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না, কখনোই ভাইরাল হবে না। সো আমি এই ভিডিও এই টাইটেলগুলি এই ট্যাগগুলি আপনি কী করে পাবেন, এগুলি আপনাদের আজকে বলবো। তো আজ আমার এই ভিডিওটি কী দিয়ে লেখা শুরু, টাইটেল কী, হোয়াটসঅ্যাপ ব্রিংস এ নিউ আপডেট পিপ মোড। তো আপনার যেই ভিডিওর টাইটেল হবে, সেই ভিডিওর টাইটেল দিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। আমি এটাকে সার্চ করছি হোয়াটসঅ্যাপ পিপ মোড। সার্চ করার পরে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে। দেখুন, হোয়াটসঅ্যাপ পিপ মোড, হোয়াটসঅ্যাপ রোল আউট পিপ মোড। সো এগুলোকে আপনি এক একটা করে কপি করবেন। সরি, এগুলো একটা করে কপি করবেন। তো আমি এটাকে কপি করার চেষ্টা করছি, একটু অসুবিধা হচ্ছে কপি করতে। আমি এখানে কপি করলাম, কপি করার বাদে এখানে গিয়ে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার বাদেই এখানে সেভ চেঞ্জ করে দেবেন। তো সেভ চেঞ্জ হওয়ার কেন হচ্ছে না, কারণ এখানে আমার কি লেখা আছে, ইউ আর ইউর ট্যাগ আর টু লং, বিকজ আমি এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করে ফেলেছি, যে যার জন্য আমি এই ট্যাগগুলো আর ইউজ করতে পারবো না। তার জন্য আমাকে এই ট্যাগগুলো কেটে দিতে হবে। আমি কেটে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য আমি এটাকে ঢোকালাম। সো এবার আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাও আমার দেখাচ্ছে টু লং, তা আমি আর কয়েকটা ট্যাগ ডিলিট করে দিচ্ছি। আপনি মিনিমাম অনেক 20 থেকে 20টার মতন ট্যাগ ইউজ করতে পারবেন। সো এবার আমি সেভ চেঞ্জ করছি। এখানে আমার সেভ হয়ে গেছে চেঞ্জটা। এবার আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন। আমি যেমন আমার ভিডিওটাকে সার্চ করছি হোয়াটসঅ্যাপ পিপ মোড, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে।
এই ভিডিওর মধ্যেই আপনি সবার প্রথমেই আপনার ভিডিওটা পাবেন না, যখন আস্তে আস্তে আপনার ভিউ বাড়বে তখনই আপনার ভিডিওটি কিন্তু এক বা দুই র্যাঙ্কে চলে আসবে। তো তা আমি স্ক্রোল ডাউন করে দেখছি আপনার ভিডিওটা, আমার ভিডিওটা কোথায় আছে। ফার্স্ট পেজে মনে হয় থাকবে না, সেকেন্ড পেজে হয়তো থাকবে। তো আমি দেখলাম সেকেন্ড পেজে চলে এসেছি, সেকেন্ড পেজে দেখি গিয়ে, তো দেখুন চলে এসেছে কিন্তু সেকেন্ড পেজে দেখুন লেখা আছে হোয়াটসঅ্যাপ ব্রিংস এ নিউ আপডেট পিপ মোড পিকচার ইন পিকচার মোড। সো এটাতে আমি দেখাচ্ছি আমার ভিডিওটাকে ভালো করে, এই যে ভিডিওটা, এই ভিডিওটাই কিন্তু আমি এডিট করেছিলাম, আর এই ভিডিওটাই আমি কিন্তু দেখিয়েছি। সো এইভাবেই আপনারা আপনাদের ভিডিওটিকে ভাইরাল করবেন বা ভিডিওটিকে র্যাঙ্ক করতে পারবেন। যখন ভিডিওটি আপনার ভিউ বাড়বে তখনই আপনার ভিডিও এক বা দুই র্যাঙ্কে চলে আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। তো আজকের ভিডিওতে তো এইটুকুই ছিল, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের ভিডিওতে এইটুকুই, আবার পরে এরকম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, বাই অ্যান্ড সি ইউ।